আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট তথ্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স থেকে শুরু করে প্রফেশনাল অনার্সের বিভিন্ন আপডেট ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ এই ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট সময়সূচি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো এখন দেখে নিই বিস্তারিত আপডেট। প্রথমেই আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখানে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষের সকল বিভাগের ভর্তি পরীক্ষা প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রসমূহে আগামী 25শে সেপ্টেম্বর 2021 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে লালমনিরহাট কেন্দ্রের শিক্ষার্থীগণের ভর্তি পরীক্ষা ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটে অনুষ্ঠিত হবে। এখন আসি অক্টোবর মাসের ভর্তি পরীক্ষার কার্যক্রম। 1 অক্টোবর বিকেল 3টায় নার্সিং ভর্তি পরীক্ষা, যেখানে প্রবেশপত্র ডাউনলোডের এখনও সময়সীমা ঘোষণা হয়নি। 1 অক্টোবর ঢাবির ক ইউনিটের ভর্তি পরীক্ষা পড়েছে, কিন্তু সেই পরীক্ষাটি হবে সকাল 10টায়। 2 অক্টোবর ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা, আর এই ঢাবির ক আর খ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র ডাউনলোড 11 সেপ্টেম্বর 2021 তারিখ বিকেল 3টা থেকে শুরু হয়েছে। 4 অক্টোবর রাবি সি ইউনিট, 5 অক্টোবর রাবির এ ইউনিট এবং 6 অক্টোবর রাবির বি ইউনিট। এখানে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 16 সেপ্টেম্বর বেলা 12টা থেকে 22 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। 9 অক্টোবর ঢাবি চ ইউনিটের ভর্তি পরীক্ষা, 11 সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা। 11 অক্টোবর ঢাবির আইবি এর ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড 3 থেকে 11 অক্টোবর। 20 ও 21 অক্টোবর বুয়েট প্রাথমিক বাছাই পরীক্ষা, কিন্তু প্রবেশপত্র ডাউনলোড এখনও ঘোষণা করা হয়নি সময়সীমা। 22 অক্টোবর ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা, যেখানে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 11 সেপ্টেম্বর 2021 বিকেল 3টা থেকে। 23 অক্টোবর ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা, এখানেও 11 সেপ্টেম্বর 2021 বিকেল 3টা থেকে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা। 27 ও 28 অক্টোবর চবি বি ইউনিটের ভর্তি পরীক্ষা, 12 অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু। 29 অক্টোবর চবি সি ইউনিটের ভর্তি পরীক্ষা, আর 14 অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু। 29 অক্টোবর বিকেল 3টায় ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা, আর প্রবেশপত্র ডাউনলোড 22 সেপ্টেম্বর থেকে। 30 অক্টোবর সাত কলেজের মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড 22 সেপ্টেম্বর। 30 ও 31 অক্টোবর চবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড 15 অক্টোবর থেকে। এখন আসি নভেম্বর মাসের ভর্তি পরীক্ষার কার্যক্রম। 1 ও 2 নভেম্বর চবি এ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড 17 অক্টোবর থেকে। 5 নভেম্বর চবি বি 1 ও ডি 1 উপ ইউনিটের পরীক্ষা, 21 অক্টোবর থেকে। 5 নভেম্বর ঢাবির সাত কলেজে বাণিজ্য পরীক্ষা, 6 নভেম্বর ঢাবির সাত কলেজের বিজ্ঞান পরীক্ষা, আর প্রবেশপত্র ডাউনলোড দুটোই 22 সেপ্টেম্বর থেকে। 6 নভেম্বর বুয়েটের ফাইনাল ভর্তি পরীক্ষা, প্রবেশপত্রের কথা এখনও ঘোষণা আসেনি। 7 থেকে 18 নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ, এখনও প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ঘোষণা হয়নি। 12 নভেম্বর বুটেক্স ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ঘোষণা হয়নি। 12 নভেম্বর ঢাবির হোম ইকোনমিক্স কলেজের ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 22 সেপ্টেম্বর। 13 নভেম্বর 3 প্রকৌশলগুচ্ছের ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ঘোষণা হয়নি। 19 ও 20 নভেম্বর যেখানে ভর্তি পরীক্ষা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ের, এখানে প্রবেশপত্র ডাউনলোডের ব্যাপারে বলা হয়েছে সাধারণত পরীক্ষার 10 দিন আগে থেকেই জানা যাবে। তারিখের বিষয়ে আলোচনা হয়নি, সেটা হচ্ছে 20 সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর আরেকটি হচ্ছে বুটেক্স কলেজ। এখানে প্রবেশপত্র ডাউনলোডের ব্যাপারেও কোনো ঘোষণা আসেনি। 27 নভেম্বর 7 কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা, আর প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা 24 অক্টোবর থেকে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা এই ভিডিওর মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য একসাথে জানতে পারলে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব কোনো এক সময়, তাই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।